স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা সিওর সাকসেস। সালটা 2016, জিও কোম্পানি অফার দিল কোনো রিচার্জ ছাড়াই, শুধু সিম নিয়েই, কোনো লিমিট ছাড়াই, মানে আনলিমিটেড তোমরা জিও ডাটা ইউজ করতে পারো। এটা এর সাথে আমার আমার আজকে পড়া সম্পর্কটা কি স্টুডেন্ট, সম্পর্কটা একটাই, পলিসি, মার্কেটিং পলিসি। মুকেশ আম্বানি এই জিও 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 কোম্পানি তার মার্কেটিংয়ের জন্য এই অফারটা দিয়েছিল, পলিসিটা নিয়ে এসেছিল। সেই মতো অধীনতামূলক মিত্রতার নীতি লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে যে একটা পলিসি নিয়ে আসছেন, নীতি নিয়ে আসছেন, সেটা হচ্ছে পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, অর্থাৎ অধীনতামূলক মিত্রতার নীতি, অধীনতামূলক মিত্রতার নীতি। এই পলিসিটা কি পলিসি, এই পলিসিটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ এক্সপ্যানশন পলিসি, মানে কিভাবে তাদের সাম্রাজ্যটা বিস্তার করা যায়। স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে জানব যে সত্যবিলোপ নীতিটা কি এবং কে কবে প্রচলন করছেন, অধীনতামূলক মিত্রতার নীতিটা কি এবং কে কবে প্রচলন করছেন, তাদের শর্তগুলো ছিল, বৈশিষ্ট্য কী ছিল, এখান থেকে টিকা, পাঁচ মার্কের প্রশ্ন, অনেক কিছু জিজ্ঞেস করে থাকে। তাহলে চলো আমরা এক এক করে প্রতিটা জিনিস, এবং আমাদের যেন মনে থাকে, আমাদের যেন মনে থাকে শুধু একবার পড়েই সেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সত্যবিলোপ নীতি মানে ডক্ট্রাইন অফ ল্যাপস এবং অধীনতামূলক মিত্রতার নীতি, পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, এই দুটো নীতি আমরা ডিসকাস করব। কোনো দেরি না করে আমরা শুরু করতে চলেছি, ভিডিওর গভীরে প্রবেশ করতে চলেছি, পুরো ভিডিওটা দেখবে। ওকে স্টুডেন্টস, সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি অর্থাৎ পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স প্রবর্তন করেন। এই নীতি অনুসারে বলা হয় যে কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে কি হবে, মানে এই শর্তটা, আমাদের যে অধীনতামূলক মিত্রতা নীতি, যদি কোনো রাজ্য আমাদের এই নীতিটা মেনে নেয় তাহলে আমরা কি দেব এবং কি আমরা কাজ করাবো এবং কি অফার দেবো, হ্যাঁ সেগুলো ডিসকাস করছি আমরা। সেই নীতি অনুসারে কি হবে, প্রথম প্রথম পয়েন্ট, হ্যাঁ এগুলো নীতির শর্ত। প্রথম শর্ত, পরীক্ষা যদি প্রশ্ন পড়ে টিকা এবং যদি প্রশ্ন পড়ে শর্ত, তাহলে এভাবে লেখা যেতে পারে। প্রথম শর্ত বা এক নম্বর পয়েন্ট, ইংরেজরা তার রাজ্যকে, মানে যে রাজ্যটা এই নীতি গ্রহণ করবে, হ্যাঁ ইংরেজরা তার রাজ্যকে বহিঃশত্রু আক্রমণ ও অভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে। মানে যদি রাজ্য, যে রাজ্য এই নীতিটা গ্রহণ করে নেবে, সেই রাজ্যকে ইংরেজরা তাদের বাইরের কোনো শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। এবং কি বলছে, এবং ওই রাজাকে অবশ্য কি হবে, তার রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে, মানে সেই রাজ্যে কি করতে হবে, একজন ইংরেজ সৈন্য রাখতে হবে, সে রাজ্যে দেখাশোনার জন্য, লড়াই করার জন্য যে সৈন্য থাকবে সে সৈন্যটা কার থাকবে, ইংরেজে থাকবে। তিন নম্বর পয়েন্ট, যে সৈন্যরা রাখবে, যে সৈন্য, ইংরেজ সৈন্য থাকবে, সেই সৈন্যদের পরিচালনা খরচ সমস্ত কিছু কার হাতে ন্যস্ত থাকবে, সেনাপতির হাতে। আবার বলছি, সেনাবাহিনী সংগঠন, পরিচালনা, নেতৃত্ব, কন্ট্রোল, মানে এক কথায় সেই সৈন্যবাহিনীগুলোকে কন্ট্রোল করবে ইংরেজ সেনাপতি। সেনাপতিরা কার, ইংরেজ, মানে ইংরেজ সেনাপতি কন্ট্রোল করবে। চার নম্বর পয়েন্ট, সেনাদলের খরচ, সেনাদলে সেনার জন্য ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, কে এগুলোকে খরচ বলি আমরা, সেই সেনাদলের খরচ, সমস্ত খরচ নগদ টাকা দিতে হবে কাদেরকে, রাজ্যগুলিকে। মানে যে রাজ্যের জন্য এই ইংরেজ সেনা থাকবে, সেই রাজ্যকে, সেই দেশীয় রাজ্যকে সে ভরণ পোষণের খরচ দিতে হবে নগদ টাকা। আর যদি নগদ টাকা দিতে না পারে তাহলে সেই রাজ্যের একটা অংশ কি করতে হবে, ওই ব্রিটিশকে দিয়ে দিতে হবে। এটা চার নম্বর শর্ত। পাঁচ নম্বর শর্ত হচ্ছে, এই রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবেন। কি বললো কথাটা, যে এই ইংরেজ, এই রাজার দরবারে, মানে এই দেশীয় রাজ্যটা, যে রাজ্যটা এই নীতি গ্রহণ করবে, সেই রাজ্যের দরবারে মানে অফিসিয়ালি একজন লোক থাকবে, যে লোকটা কে নিয়োগ করবে, ইংরেজরা নিয়োগ করবে।
তাহলে স্টুডেন্টস, তোমার বাড়িতে যদি বাইরের একটা লোককে রাখা হয়, তাহলে নিশ্চয় তোমার বাড়িতে যতগুলো সমস্যা, যতগুলো আলোচনা হবে, পার্সোনাল কথা বার্তা হবে, নিশ্চয় সেই কথাবার্তা ওই লোকটা জানতে পারবে, এবং ওই লোকটাকে যে নিয়োগ করেছে তোমার বাড়িতে সে ওই লোকটাকে খবর দেবে, এবং শেষ পর্যন্ত কি হবে, তোমার বাড়ির সমস্ত কিছু ওই লোকটা কিন্তু জানতে পারবে। এটাই ছিল তার পলিসি, এবং এটাই এই পয়েন্টে বলছে স্টুডেন্টস। নেক্সট শর্ত, শর্ত নাম্বার ৬, কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কি বললো পয়েন্টটা আবার বলি, যে যে রাজ্য এ নীতিটা, অধীনতামূলক মিত্রতা নীতিটা মেনে নিবে, সেই রাজ্য কোম্পানির অনুমতি ছাড়া কোনো রাজ্যের সাথে যুদ্ধ করতে পারবে না, আর কোনো রাজ্যের সাথে বন্ধুত্ব করতে পারবে না। তাহলে ভাবতে পারছো, তার মানে সমস্ত কিছু নিজের ইচ্ছায় করতে পারছে না, সমস্ত কিছু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইচ্ছা অনুযায়ী তাকে করতে হচ্ছে। আর একটা লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার ৭, রাজ্য থেকে, মানে ওই যে রাজ্যটা মানে মিত্রতা নীতি গ্রহণ করছে, হ্যাঁ, অফারটা গ্রহণ করছে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, সে রাজ্য থেকে ইংরেজবাদের সকল ইউরোপীয়কে বিতাড়িত করতে হবে। স্টুডেন্টস, এই লাইনটা একটু বলার আছে। কি বলার আছে, যে এখানে ইউরোপীয় গাড়া, তোমরা ভালো করে জানো যে আমাদের আমাদের দেশে, বিশেষ প্রথমে বাংলায় শুরু হয়েছিল, হ্যাঁ, শুধুমাত্র কারা আসেনি, শুধুমাত্র ইংরেজরাই আসেনি, ইংরেজরা কিন্তু একজন ইউরোপীয়, ওরা ইউরোপ থেকে এসেছিলেন, ইউরোপীয় লোকরা, তো ইউরোপীয় ব্যবসায়ী, তো শুধুমাত্র ইউরোপ থেকে ইংরেজরাই ব্যবসা করতে আসেনি ভারতে, কারা এসেছেন, পর্তুগিজরা এসেছেন, ওলন্দাজরা এসেছেন, ফরাসিরা এসেছেন, হ্যাঁ, এবং ইংরেজরা এসেছেন, সবাই এসেছেন, কিন্তু কিন্তু যুদ্ধ করে শেষ পর্যন্ত সমস্ত ব্যবসায়িকদের হারিয়ে একমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইংরেজদের যে ব্যবসায় দলটা, তারা কি করতে পেরেছিল, মানে একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে পেরেছিল, একচেটায় ব্যবসা করার সুযোগটা পেয়েছিল, এবং বাকি ব্যবসায়িকরা কী হয়েছিল, এই সুযোগটা পায়নি, তারা কিন্তু হেরে গিয়েছিল। তো এখানে বলছে, এখানে কিন্তু হেরে গেলেও যে অল্প স্বল্প ছিল ব্যবসা, ফরাসি বলো, ওলন্দাজ বলো, হ্যাঁ, তাদের কি, তাদের ক্ষেত্রে কি বলতে চাইছেন, যে তারা যেন না থাকে, মানে রাজ্য থেকে ইংরেজ ছাড়া কেউ ব্যবসা করতে পাবে না, মানে রাজ্য থেকে ইংরেজবাদে সকল ইউরোপীয়কে, ইউরোপীয় থেকে, আচ্ছা স্টুডেন্ট বলো তো, এখনই বললাম যে ইউরোপীয় থেকে আর কারা কারা ব্যবসা করতে এসেছিল, স্টুডেন্টস, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, যারা ব্যবসা করতে এসেছিল। তো সাত নাম্বার পয়েন্টে এই কথাটাই পরিষ্কার করে বলছে, যে রাজ্য থেকে, মানে যে রাজ্যটা আমাদের নীতি গ্রহণ করবে, যদি গ্রহণ করে, তাহলে এই রাজ্য থেকে ইংরেজ ছাড়া কোন ইউরোপীয় থাকবে না, সকলকে বিতাড়িত করতে হবে। স্টুডেন্টস, এটা ছিল আমাদের এই অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতি দ্বারাই একের পর এক লর্ড ওয়েলেসলি তার সাম্রাজ্য বিস্তারটা ঘটিয়ে চলেছিল। শুধু হাসুয়া, লাঠি, বম, পিস্তল, হ্যাঁ, গুলি, বন্দুক, এসব নিয়েই যে রাজ্য জয় করা যায় তা নয়, বিভিন্ন নীতি থাকে, যে নীতিগুলি তরবারির থেকেও অনেক জোরালো, অনেক ধারালো। সেই মতো নীতি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা লর্ড ওয়েলেসলি চালু করেছেন, এবং লর্ড ডালহৌসির আরও একটা নীতি হল সত্য বিলোপ নীতি। তাহলে চলা যাক সত্য বিলোপ নীতিটা আমরা জেনে নিই। সত্য বিলোপ নীতিটা কি বলছেন লর্ড ডালহৌসি? হ্যাঁ, এই নীতিটা অবশ্য 1839 খ্রিস্টাব্দে স্টার্ট হচ্ছে, মানে একসাথে হচ্ছে না, এক একটা রাজ্যে এক একটা সময় এই নীতিটা কার্যকর হচ্ছে। হ্যাঁ, তো সত্য বিলোপ নীতি এই মূল কথাটা কী ছিল, মূল শর্তটা এটাই ছিল, যে কোম্পানি দ্বারা সৃষ্ট কোনো রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে, মানে একটা রাজা আছে, সে একটা রাজ্যের, সে রাজার যদি ছেলে না থাকে, কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সে রাজ্য কী করবে, কোম্পানি দখল করে নেবে। হ্যাঁ, মানে উত্তরাধিকার যদি কেউ না থাকে পুত্র হিসেবে, তাহলে তার উত্তরাধিকার আর কেউ হবে না, পুত্র থাকতে হবে।
মানে পুত্র ছাড়া কোনো উত্তরাধিকারে গ্রহণ করা চলবে না, মানে আমি পরিষ্কার করে বলছি যে কোনো রাজার সাপোজ ছেলে নেই, মেয়ে আছে, তার মানে সে রাজ্যের সমস্ত সম্পত্তি ও মালিকানা ভোগকে করার কথা, তার মেয়েটা করার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এই নীতি অনুযায়ী, সত্যবিলোপ নীতি অনুযায়ী। কি বলা হচ্ছে, যদি কারো পুত্র সন্তান না থাকছে তাহলে তার অন্য কাউকে, পুত্র সন্তান ছাড়া অন্য কাউকে কি করা যাবে না, উত্তরাধিকারে গ্রহণ করা চলবে না। এবং এর সাথে আরও কথা কি বলছে, যে ইংরেজ আশ্রিত বা ইংরেজ আশ্রিত রাজ্যগুলি সম্পর্কে বলা হয় যে তারা কোম্পানির অনুমতি সাপেক্ষে দত্ত গ্রহণ করতে পারবে, অনুমতি না মিললে রাজ্যটি সত্ত্ব কোম্পানির উপর বর্তাবে। দত্তক মানে কি, কারো কাছ থেকে বাচ্চা চেয়ে নেওয়া। হ্যাঁ, মনে করো তোমার বা আমার বাচ্চা হলো না, আমি আমার ভাইয়ের বাচ্চাটাকে দত্তক নিলাম, মানে আমি পালন করব। হ্যাঁ, দত্তক, দত্তক পালিত পুত্র আর কি। কিন্তু এই সিস্টেমটা কি বলছে, ইংরেজ কোম্পানি যদি পারমিশন দেয় তাহলে তুমি দত্তক নিতে পারবে, নইলে এটাও পারবে না। মানে সমস্ত এটাও কিন্তু কার উপরে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে ইচ্ছার ওপর বর্তিত হচ্ছে। স্টুডেন্টস, এই ছিল এই সত্যবিরোধ নীতির মূল শর্ত, ঠিক আছে। এই এইভাবে তিনি এই লর্ড ডালহৌসি একে একে মন্ডাভি মানে 1839 খ্রিস্টাব্দে, তারপরে কোলাবা, জলাউন, সুরাট, এটা ইম্পর্টেন্ট, সুরাট 1842 খ্রিস্টাব্দে এই নীতি কার্যকর হচ্ছেন। এবং এই নীতি অনুসারে কি করছেন তিনি, এটা খুব ইম্পর্টেন্ট যে এই নীতি অনুসারে তিনি সাতারা 1848 খ্রিস্টাব্দে, জয়তপুর, সম্বলপুর, বাঘাট, ভগত, উদয়পুর, করলা, ঝাঁসি, নাগপুর বিভিন্ন এই রাজ্যগুলি কী করছেন, তিনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করছেন। স্টুডেন্টস, এরকম অনেক রাজ্য তিনি এই নীতির দ্বারা, নীতির গ্রাসে তিনি জয় মানে দখল করছেন রাজ্যগুলি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো সাতারা। প্রথমে তিনি এই নীতির দ্বারা যে রাজ্যটা দখল করেছিলেন সে রাজ্যটার নাম হচ্ছে সাতারা 1848 খ্রিস্টাব্দে, এটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, ঝাঁসি ও নাগপুর কত খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস, এই ছিল আমাদের ক্লাস অধীনতা পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালিয়ান্স মানে অধীনতামূলক মিত্রতা নীতি ও লর্ড ডালহৌসির কি 1840 খ্রিস্টাব্দে যেটা স্টার্ট হচ্ছেন সেটা হচ্ছেন কি ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্ত্ববিলোপ নীতি, সত্ত্ববিলোপ নীতি। স্টুডেন্টস, এই দুটো পরীক্ষা, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ো, যদি বুঝতে অসুবিধা হয় আবার আমাকে কমেন্ট করে বলবে, কিভাবে সহজ করে আর বলা যায় সেটা আমি ট্রাই করব। ওকে, বেস্ট অফ লাক, কিপ ওয়াচিং, কিপ লিসনিং। ওকে, বাই।